वेलकम टू द चैनल अगेन। आमरा जेहेतु थ्री लिटरेरी कन्सेप्ट्स निये आलोचना करछिलाम जेटा बेसिकली शुक द वर्ल्ड, तो आज आमरा इतिमध्येई आलोचना करे फेलेछि कोलरिजेर विलिंग सस्पेंशन अफ डिसबिलिफ आमादेर प्रथम पार्टे। सेकेंड पार्टे आमरा आलोचना करे फेलेछि किट्सेर नेगेटिव केपेबिलिटी, एटाओ आमादेर आलोचना हये गेछे। तो आज के जो पार्टा नहीं आलोचना करब से बलार आगे एक छोट गल्प बोली। गल्पटा हे एक बंधु और तार बंधुर स्त्री बंधुपत्नर को कारण तर मध्य बनीबना है और बनीबनार फले स्वाभाविक भाव स्त्री रेगे जान एवं आमार बंधु से बुझते पर स्त्रीओ खुबी भलोभवे परिचित सेखने कि जख परवर्तकाले तेज़ झमेलाटा मिटे जाए बंधु सत्य सत्य बुझते पर तर स्त्री राग कर तो তার স্ত্রীকে জিজ্ঞেস করে যে তুমি যে রাগ করেছো আমি সেটা বুঝবো কি করে। তখন স্ত্রী ব্যাখ্যা করে যে কেন দেখোনি আমি আমার যে ফটো ছিল দুজনের সেটাকে ঘুরিয়ে রেখে দিয়েছিলাম, যেটা ফুলদানি ছিল সেটা আমি নিচে নামিয়ে রেখে দিয়েছিলাম, আমি বিছানাটা যে ওই সাইডে গুছিয়ে রাখি বালিশগুলো ওইদিকে গুছিয়ে রাখি আমি সেটা গুছিয়ে রাখিনি। তো এই যে জিনিসগুলো তার রাগের বহিঃপ্রকাশ ছিল এগুলো থেকে বোঝা উচিত ছিল বন্ধুর। আজকে যে কনসেপ্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা যদি আমার বন্ধু জানতো সেই সময় তাহলে সে বুঝে যেত যে এগুলি ছিল তার স্ত্রীর রাগের বহিঃপ্রকাশ, খুব তাড়াতাড়ি তাহলে মিটে যেত ব্যাপারটা। তাহলে আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এলিয়েটের অবজেক্টিভ কোররিলেটিভ। এখন বিষয়ে যদি আমরা সরাসরি চলে যাই, অবজেক্টিভ কোররিলেটিভ জিনিসটা কি, এই টার্মটা অবজেক্টিভ কোররিলেটিভ প্রথম ব্যবহার করেন পোয়েট এবং পেন্টার ওয়াশিংটন অ্যালস্টন अराउंड 1840 इन द इंट्रोडक्टरि डिसकोर्स एक लेखा जेटा पावा जाए लेक्चर्स ऑन आर्टर मध्य तर ही लेखा। बाय दिस टर्म ही डेस्क्राइब्ड द प्रसेस बाय हुईच द एक्सटर्नल वर्ल्ड प्रोड्यूसेस प्लेजरेबल इमोशन। एक्सटर्नल वर्ल्ड जो प्लेजरेबल इमोशन के प्रोड्यूस कर এই টার্মটা দিয়ে সে বোঝাতে চেয়েছিলেন। এবার এটা এটা তিনি কি বোঝাতে চেয়েছিলেন আর সেটা থেকে এলিয়েট কিভাবে ব্যাখ্যা করেছেন সেইটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 1919 সালে টি এস এলিয়েট এই টার্মটার একটা নতুন মানে দেন, তার একটা এসে নাম হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেমস। সেখানে তিনি বলছেন, এইটা লক্ষণীয় গুরুত্বপূর্ণ, দ্য অনলি ওয়ে অব এক্সপ্রেসিং ইমোশন ইন দ্য ফর্ম অব আর্ট ইজ বাই ফাইন্ডিং অ্যান অবজেক্টিভ কোররিলেটিভ। ইন আদার ওয়ার্ডস, এবার অবজেক্টিভ কোররিলেটিভটা কী তিনি এখানে ব্যাখ্যা করছেন, যে আমরা যে ইমোশনটা ব্যবহার করি সেটা দেখানোর জন্য অবজেক্টিভ কোররিলেটিভটা দেখানোটা প্রয়োজনীয়। তাহলে সেই অবজেক্টিভ কোররিলেটিভ ব্যাপারটা কী তিনি বলছেন, এ সেট অফ অবজেক্টস আ সিচুয়েশন অ্যান্ড দ্য চেইন অফ ইভেন্টস উইচ শ্যাল বি দ্য ফর্মুলা অফ দ্যাট পার্টিকুলার ইমোশন such that when the external facts which must terminate in sensory experience are given the emotion is immediately evoked. তাহলে এটা একটা সেট অফ অবজেক্টস বা a situation, a chain of events, ওই যেটা আমি বন্ধুপত্নীর ক্ষেত্রে বললাম যে এটা 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 রাগের তার বহিঃপ্রকাশ, এইটা হচ্ছে সেই রাগের অবজেক্টিভ কোররিলেটিভ। এবার যদি আমরা এক্সাম্পল নিয়ে মাথা ঘামাই, তার আগে অবশ্যই এক্সাম্পলটা আসার আগে প্রসেসটা কী হচ্ছে এখানে ডেফিনেশনটা বা এটাকে ডিফাইন করতে গেলে পরে কীভাবে কীভাবে আমরা করব সেটাকে আমরা একটু আগে দেখে নিই। দ্য ফ্রেজ হ্যাজ বিন ইউজড বাই এলিয়েট টু এক্সপ্রেস হাউ ইমোশন ক্যান বেস্ট এক্সপ্রেসড বা ক্যান বি বেস্ট এক্সপ্রেসড ইন পোয়েট্রি অ্যান্ড ইট ইজ পার্ট অফ ইজ ইম্পার্সোনাল থিওরি। এখন ইম্পার্সোনাল থিওরিটা কী জিনিস, যেখানে পোয়েটের পার্সোনালিটি ইনভলভ থাকে না, পোয়েট সেখানে উপস্থিত থাকে না, পোয়েট যে নিজস্ব ইমোশন দিয়ে জায়গাটা তৈরি করে সেটা একদমই থাকে না। ফলে কী হচ্ছে, সেই ইম্পার্সোনাল থিওরি তার একটা সম্পূর্ণ আলাদা কনসেপ্ট, সেই কনসেপ্টটা নিয়ে কোনো এক সময় অবশ্যই আলাদাভাবে আমি আলোচনা করব, যেহেতু এখানে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অবজেক্টিভ কোরিলেটিভ। প্রসঙ্গক্রমে ইম্পার্সোনাল থিওরির ঘটনাটা আসছে, তাহলে ইট ইজ আ পার্ট অফ হিজ ইম্পার্সোনাল থিওরি অফ পোয়েট্রি কনসেন্ট্রেটিং নট অন দ্য পোয়েট বাট অন দ্য পোয়েট্রি। তাহলে পোয়েট্রি কোনো একটা কবিতার ওপরে, কোনো কবিতার বিষয়বস্তুর ওপরে আমাদের কিন্তু মনোযোগটা দিতে হবে, কবির ওপরে নয়। দ্য থিওরি অফ ইম্পার্সোনাল আর্ট ইমপ্লাইজ দ্যাট আ গ্রেটার এমফাসিস শুড বি লেড আপ অন দ্য ওয়ার্ক অফ আর্ট ইটসেলফ অ্যাজ এ স্ট্রাকচার। যেভাবে যেহেতু এলিয়েট অনেক বেশি নিউ ক্রিটিক ছিলেন, নিউ ক্রিটিসিজমটাকে ফলো করতেন, সেই জন্য উনি স্ট্রাকচারের ওপরে গুরুত্ব বেশি দিতেন, যে একটা জিনিস এই ওয়ার্ক অফ আর্টটাকে গুরুত্ব দেওয়াটা অত্যন্ত জরুরি। পোয়েট কি বলছে তার তদানীন্তন সময়ে কি রিফ্লেকশন হচ্ছে সেটা অতটা গুরুত্বপূর্ণ নয়, সেই জন্য পোয়েটের ইনভলভমেন্টটা ওর মধ্যে থাকে না। এইটা হচ্ছে ইম্পার্সোনাল আর্ট।
বা ইম্পার্সোনাল থিওরি অফ আর্ট বা থিওরি অফ পোয়েট্রি যেটাই বলি না কেন আমরা, তো সেই জায়গাটা তিনি কোথা থেকে পেয়েছিলেন, ফ্রেঞ্চ সিম্বলিস্টদের কাছ থেকে, যে ইমোশন ক্যান অনলি বি ইভোকড, ইট ক্যানট বি এক্সপ্রেসড ডিরেক্টলি। তাহলে আমি আমার ইমোশনটা না সরাসরি ব্যাখ্যা করতে পারি না, সেটাকে ইভোক করতে পারি, সেটাকে আহ্বান জানাতে পারি, কোনো ওই যে সেট অফ অবজেক্টস, চেইন অফ ইভেন্টস, এইগুলো দিয়ে আমার ইমোশনটাকে আমি দেখাতে পারি। ঠিক এই জিনিসটাই হচ্ছে অবজেক্টিভ কোরিলেটিভ, অর্থাৎ আমি সরাসরি জিনিস দেখাচ্ছি না, আমি তার পরিবর্তে এমন কিছু জিনিস দেখাচ্ছি যেটা থেকে আমাকে বুঝতে হবে ওইটা হচ্ছে ঘটনা। এইভাবে একটা সুপিরিয়রিটি অব আর্টে তৈরি করা যায় বা পৌঁছানো যায়, এটাই এলিয়টের বক্তব্য, এবং সেক্ষেত্রেই আসছে অবজেক্টিভ কোরিলেটিভ। এক্সাম্পলগুলো দিলে পরে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। প্রথম যে এক্সাম্পলটা এলিয়ট নিজেই দিয়েছিলেন সেটা হচ্ছে শেক্সপিয়ার্স ম্যাকবেথ, এবং ম্যাকবেথের লেডি ম্যাকবেথের যে স্লিপ ওয়াকিং সিন, স্পেসিফিক্যালি অ্যাক্ট ফাইভ সিন ওয়ান, তো সেখানে কী হচ্ছে, লেডি ম্যাকবেথের যে মেন্টাল অ্যাগনি সেটা ম্যাকবেথ দেখাচ্ছেন কীভাবে, নট থ্রু ডেসক্রিপশন, যে পরিষ্কারভাবে ডেসক্রাইব করছেন, বর্ণনা দিচ্ছেন তা নয়, বাট থ্রু অ্যান আনকনশিয়াস রিপিটেশন অফ আর পাস্ট অ্যাকশনস, যে যে ঘটনা সে ঘটিয়েছিল, যেমন যে চিঠি ভাঁজ করা, ট্যাপার নিয়ে হেঁটে যাওয়া, হাত ধোয়ার অভ্যাস করা, এমন কথা বলা যেটা খুব মারাত্মকভাবে ডানকানের মার্ডারের সাথে যুক্ত, এই জিনিসগুলো দিয়ে তার মেন্টাল অ্যাগনিটাকে বোঝাচ্ছে। যে ওখানে একটা স্পিচ, একটা সেন্টেন্স আছে, হু উড হ্যাভ থট দ্য ওল্ড ম্যান টু হ্যাভ হ্যাড সো মাচ ব্লাড ইন হিম, প্রতিটি শব্দ কিন্তু মনোসিলেবিক, ফলে তার যে মেন্টাল স্ট্রেস এতটাই মারাত্মক, তিনি এই অ্যাবনর্ম্যালিটিটা কিন্তু নিয়ে এসছেন ইভেন ইন স্পিচ, ইভেন ইন হার স্পিচ, সেই মেন্টাল অ্যাগনিটাকে সরাসরি বর্ণনা দিয়ে কিন্তু শেক্সপিয়ার বোঝাচ্ছেন না, তাহলে প্রতিটা স্টেপকে এক একটা চেইন অফ ইভেন্টস দিয়ে তিনি বোঝাচ্ছেন, সেই জায়গাটাই হচ্ছে অবজেক্টিভ কোরিলেটিভের ব্যবহার। তাহলে এই যে মেন্টাল অ্যাগনি হ্যাজ বিন মেড অবজেক্টিভ সো দ্যাট ইট ক্যান অ্যাজ ওয়েল বি সিন বাই দ্য আইজ অ্যাজ ফেল্ট বাই দ্য হার্ট, যে চোখে যেমন আমরা দেখছি সেটা আমরা হৃদয় দিয়ে অনুভবও করতে পারছি। The external situation is adequate to convey the emotions, the agony of Lady Macbeth. তাহলে ইমোশনটা কী ছিল, লেডি ম্যাকবেথের অ্যাগনি, সেটার কনভে কীভাবে হচ্ছে, ওই চেন অফ ইভেন্টস বা সেট অফ রিয়াকশনস দিয়ে, সেই জায়গাটা যথেষ্ট ছিল বলে লেডি ম্যাকবেথের অ্যাগনিটা আমরা পাঠক বা আমরা যারা দেখছি তারা সেটাকে স্পষ্টভাবে বুঝতে পারবো। এইরকমই আরেকটি উদাহরণ আছে লিয়ারের মেন্টাল স্টেট, কিং লিয়ারে, যেটা অ্যাক্ট থ্রি সিন ফোরে, যেখানে মেন্টাল স্টেট মানে স্টর্মের সাথে তুলনা করা হচ্ছে, বাইরে আসলে ঝড় চলছে, মেয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, সে এবার যাচ্ছে, এবার এই যে বাইরের ঝড় তার মনের ঝড়ের সাথে একাত্ম হয়ে যাচ্ছে, শেক্সপিয়ার ওই ঝড়টা দিয়ে তার বর্তমান মানসিক পরিস্থিতিটাকে বোঝাচ্ছেন, ফলে ওই যে ঝড়টা ইজ অলসো অ্যানাদার অবজেক্টিভ কোরিলেটিভ অব লিয়ার্স মেন্টাল স্টেট। আরেকটি উদাহরণ দিই, সেটা হচ্ছে লরাস কালেকশন অফ গ্লাস অ্যানিমালস, কোথায়, টেনেসি উইলিয়ামসের দ্য গ্লাস মিনাজেরিতে। তো সেখানে লরা বলে যে মেয়েটি, সে কী হচ্ছে, তার একটা মিনাজেরি রয়েছে কালেকশন অফ গ্লাস অ্যানিমালস, কাঁচ দিয়ে বানানো বিভিন্ন জন্তু জানোয়ার। তো এটা বোঝাচ্ছে কি, প্রথম কথা, লরা ঠিক যেমন ফ্রেজাইল, গ্লাসগুলি যেমন ফ্রেজাইল, লরাও ঠিক তেমনই ফ্রেজাইল, ফলে ওই গ্লাসগুলি লরার রিপ্রেজেন্টেশন হয়ে যাচ্ছে, এবং তাদের মধ্যে যে প্যাসিভিটি রয়েছে, ইমোশনলেস যে ব্যাপারটা রয়েছে গ্লাস অ্যানিমালসের মধ্যে, সেই জিনিসটাও কিন্তু লরার মধ্যে রিফ্লেক্টেড। এবং এই যে যে শোপিস হিসাবে দেখানো হচ্ছে, লরাও কিন্তু সেই অ্যাক্টিভিটিলেস একজন ফিমেল, এবং একটা ওখানে একটা গ্লাস ইউনিকর্ন ছিল যেটার ইউনিক ফিচার কিন্তু লরার ইউনিক ফিচারগুলোকেই রিপ্রেজেন্ট করে। তাহলে এখানে লরার যে রিপ্রেজেন্টেশনটা হচ্ছে সেই গ্লাস মিনেজেরি দিয়েই, কালেকশন অফ গ্লাস অ্যানিমালস দিয়েই কিন্তু টেনেস উইলিয়ামস জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখাতে পারছেন। সুতরাং সেই গ্লাস অ্যানিমালসগুলো লরার অ্যাকচুয়াল ইমোশনের অবজেক্টিভ কোরিলেটিভ হয়ে যাচ্ছে। এই কারণের জন্য এলিয়ট নিজে হ্যামলেটকে বলছেন আর্টিস্টিক ফেলিয়ার, কারণ ওটা আর্টিস্টিক সুপিরিয়রিটি বা আর্টিস্টিক যে উচ্চ পর্যায়ে পৌঁছতে পারেনি। কিসের জন্য, কারণ হ্যামলেটের মধ্যে যে ডিসগাস্টটা ছিল সেটা তার থেকে, তার মায়ের কারণে যে ডিসগাস্টটা উৎপন্ন হচ্ছে, যে অ্যাগনিটা উৎপন্ন হচ্ছে, যে বিরক্তি, ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আসছে, সেটা তুলনায় অনেক বেশি হয়ে যাচ্ছে। সেটা শুধুমাত্র হ্যামলেটের ওই কনভারসেশন বা কথোপকথন দিয়ে বা কোনো একটা জিনিস সে বলছে তার অ্যাকশন দিয়ে বোঝানোটা যথেষ্ট নয়। এলিয়টের মতে সেখানে শেক্সপিয়ার ব্যর্থ হয়েছেন কোনো অবজেক্টিভ কোরিলেটিভ দিয়ে সেটাকে বোঝানোর।
ফলে যেহেতু এখানে অ্যাবসেন্স অফ অবজেক্টিভ কোরিলেটিভ আছে, সেই জন্য হ্যামলেট ইজ অ্যান আর্টিস্টিক ফেইলিয়ার। ন্যাচুরালি তাহলে আমাদের বিশ্বাস করতে হবে যে ম্যাকবেথ ইজ অলসো নট অ্যান আর্টিস্টিক ফেইলিয়ার, বাট ইট ইজ সুপ্রিমলি অ্যান আর্টিস্টিক পিস। এখানে আর্টিস্টিক ফেইলিয়ারের কোনো জায়গাই নেই, বরঞ্চ আর্টিস্টিকলি সাকসেসফুল ট্র্যাজেডি হচ্ছে ম্যাকবেথ এলিয়েটের মতে, কারণ একটাই অবজেক্টিভ কোরিলেটিভের প্রেজেন্স এবং অ্যাবসেন্স। এটা তো গেল টেক্সট, যেটা আমি অবশ্যই আশা করব যে টেক্সটের রেফারেন্সগুলো তোমরা আমাকে দেবে, যেমনভাবে দিয়ে আসছো বাদবাকি যে কনসেপ্টগুলি আমি দিচ্ছি তার কমেন্ট সেকশানে, এখানেও দেবে যে কোথায় কোথায় অবজেক্টিভ কোরিলেটিভ কীভাবে বিবেক কাজ করে। পপুলার কালচার বলতে আমি মুভি থেকে একটি নিই, পথের পাঁচালী, যেখানে ডিরেক্টর সত্যজিৎ রায় কী করছেন, তিনি ওই দুর্গা মারা যাওয়ার পরে যে মায়ের দুঃখ সেটা না ওইভাবে বোঝাচ্ছেন না। কীভাবে বোঝাচ্ছেন সিনেমাটা দেখলে বোঝা যাবে, যে তিনি যখন ভাত রান্না করছেন মা, তখন কী হচ্ছে ভাতের ঢাকনাটা মানে হাঁড়ির ঢাকনাটা ফুলে ফুলে উঠছে, ফেঁপে ফেঁপে উঠছে, ভেতরের যে চাপা বাষ্পগুলো সেগুলো বেরোতে চাইছে। এই যে মেন্টাল স্টেট, এটা সেই মুহূর্তে ওনার মেন্টাল স্টেট, ফলে তিনি বর্ণনা করতে চাননি, তিনি ডেপিকশনটা এমনভাবে করছেন যে ওই সিনটা তার অবজেক্টিভ কোরিলেটিভ হয়ে যাচ্ছে। আমার বিশ্বাস এরকম উদাহরণ তোমরা প্রচুর পাবে। আরেকটি উদাহরণ আমি দিই, সেটা হচ্ছে লাগেরহ মুন্না ভাই, মুন্না ভাই সিরিজের দ্বিতীয়, যেটা প্রথমটাতেও আছে আমি দ্বিতীয়টা বেছে নিলাম, তার কারণ হচ্ছে এখানে অনেক বেশি বুঝতে সুবিধা হবে। লাগেরহ মুন্না ভাইতে মুন্না ভাইয়ের যে পরিস্থিতি ছিল যখন সার্কিটের সাথে গণ্ডগোল হয়েছিল, এবার ঢেউ মানে সমুদ্রের ধারে সার্কিট বসে আছে, প্রচুর ঢেউ আসছে, এই ঢেউগুলি সার্কিটের মানসিক অবস্থা, এবং মুন্নার সাথে যখন সার্কিটের মনোমালিন্যটা মিটে যায়, যখন তারা আলিঙ্গন করে একে অপরকে, তখন কিন্তু নিচে দেখাচ্ছে ঢেউগুলি একে অপরকে জড়িয়ে ধরছে বা আলিঙ্গন করছে, সেই যে এই মানে রিপ্রেজেন্টেশন অফ অল দোজ ওয়েভস ইজ ডেফিনেটলি দ্য অবজেক্টিভ কোরিলেটিভ অফ দ্যাট সিচুয়েশন, অফ দ্যাট ইমোশন, ইমোশন বিটুইন টু ব্রাদার্স, ইমোশন বিটুইন মুন্না ভাই অ্যান্ড সার্কিট। এই উদাহরণগুলো থেকে আশা করা যাচ্ছে যে অবজেক্টিভ কোরিলেটিভ ব্যাপারটা কী সেটা স্পষ্ট করতে পেরেছি। এখন নাও ইট ইজ ইয়োর টার্ন, ইয়োর টার্ন টু পয়েন্ট আউট দ্য এক্সাম্পলস ফ্রম দ্য টেক্সট অর মুভি অর এনি সর্ট অফ পপুলার কালচার, যেটা আমি একটু আগেই বললাম যে টেক্সট অথবা মুভি বা পপুলার কালচার থেকে সেগুলোকে বের করে আমাকে বলতে হবে, তাহলে আমি যথারীতি বুঝতে পারবো, আমি খুশি তো হবই, আমি বুঝতেও পারবো যে হ্যাঁ এই জিনিসগুলো মাথায় তুলনামূলক ভালোভাবে ঢুকছে। গিভ ইউর ওপিনিয়ন ফ্রিলি ওয়েদার ইউ বিকাম ইন্টারেস্টেড ইন দ্য কনসেপ্টস অর নট, কেন তার কারণ আমাকে তো বুঝতে হবে যে আমি কনসেপ্টগুলো নিয়ে যখন আলোচনা করছি সেখানে না পরিপূর্ণ মতামত দরকার, যে হ্যাঁ ঠিক আছে আমি এই জায়গাটা বুঝতে পারছি না, বা এখানে বোঝাতে গণ্ডগোল হচ্ছে, বা এই জিনিসটা এরকমভাবে হললে আমাদের বুঝতে আরও সুবিধা হতো, বা আরও কিছু উদাহরণ দিলে হয়তো সুবিধা হতো, এটা আমাকে কমেন্টে জানালে আমি কিন্তু সত্যি সত্যি খুব খুশি হব। ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। তো আজকে এই পর্যন্তই থাক, এরপরে আবার একটা কোনো নতুন কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে বোঝার চেষ্টা করব যে সেই কনসেপ্টটাকে কীভাবে আমরা লিটারেচারে কাজে লাগাতে পারি। থ্যাংক ইউ।